ওমা, তুমি এখানে বোন কিভাবে খাবার খাওয়াচ্ছ? আমাকেও একটু খেতে দাও না মা, আমার এই যে বাড়িতে ফিরে পেয়েছে, দাও না একটু খেতে। এই যে শুরু হলো মহারানীর খাবার চাওয়া। যেই না দেখেছিস আমি আমার মেয়েকে একটু খাবার খাইয়ে দিচ্ছি, অমনি হাজির হয়েছিস। তোর তো শুধু নজর আমার মেয়েটার খাবারের দিকে। না না, তুমি ভুল ভাবছো মা, আমাকে কাল রাতেও খাবার খেতে দাওনি। আজ রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, আমার যে সত্যি অনেক খিদে পেয়েছে মা, দাও না একটু খেতে। না, তোর কোনো খাবার নেই। যতটুকু খাবার ছিল আমি আমার মেয়েকে খেতে দিয়েছি, আর সামান্য একটু আছে ওটা তো আমি খাবো। তোকে খেতে দিলে আমি কি খাবো শুনি? তাছাড়া আমাকে তো আজকাল ভিক্ষে করেও বেশি টাকা এনে দিচ্ছিস না। যদি ভিক্ষে করে বেশি টাকা এনে দিতে পারতি তাহলে না হয় আমি একটু ভেবে দেখতাম। মা, আজকাল তো পাখিরা আমাকে ঠিকভাবে ভিক্ষেও দিতে চায় না, তাহলে আমি কোথা থেকে তোমাকে টাকা এনে দিব বলো? সে আমি জানি না, যেমন আপদ হয়ে জুটেছিস তেমনি ভিক্ষে করে এনে দে টাকা, নয়তো এই বাড়ি থেকে চলে যা, তাতে আমার কি যায় আসে। তুমি এসব কি বলছো মা, আমি তোমাকে চিরকাল নিজের মায়ের মতো ভালোবেসেছি, আর তোকে কে বোনের মতো ভালোবেসেছি, আর তুমি আমাকে আপদ বলছো? আপদকে আপদ বলবো না তো কি বলবো শুনি? শোন, একটু খেতে বসেছি, শান্তি মতো খেতে দে আমাকে, কানের মাথা কাস না তো, যা ওই দূরে গিয়ে দাঁড়িয়ে থাক। মুন্নির কথা শুনি টুনটুন সেখান থেকে দূরে চলে যায়, আর দূর থেকে টুকিকে খাওয়ানো দেখতে থাকে। সত্যি মায়ের ভালোবাসা এমনই হয়ে থাকে, আমার কপালে তো মায়ের আদর জুটলই না, যাকে মা হিসেবে ভালোবেসেছি সে তো আমাকে মেয়ের চোখে দেখেই না। ঈশ্বর, আমি কি কোনোদিন মায়ের আদর পাবো না? এসব বলতে থাকে আর ছোট্ট টুনটুন কাঁদতে থাকে। আসলে টুনটুন ছিল মুন্নি আর টোনার কুড়িয়ে পাওয়া সন্তান। একদিন এক বিকেলে টোনা টুনটুনকে মেলায় কুড়িয়ে পায়। তখন থেকে টুনটুন কিছুটা আদর পেলেও টোনা মারা যাবার পর টুনটুনের কষ্টের দিন শুরু হয়। না, এভাবে আর কান্নাকাটি করলে চলবে না, আমাকে এক্ষুনি ভিক্ষে করতে যেতে হবে, নয়তো মা যে ভীষণ বকবে, আজকাল ভিক্ষে পাওয়া খুব মুশকিল। এরপর টুনটুন ভিক্ষে করতে বের হয় আর বাস স্ট্যান্ড, রেল স্টেশন এসব দিয়ে ভিক্ষে করতে থাকে। কাকু, ও কাকু, আমাকে দুটো টাকা ভিক্ষে দিন না কাকু, দিন না কাকু। আহ মরণ, তোদের মতো ভিখারিদের জন্য আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারি না, সারাক্ষণ শুধু ভিক্ষে চাই ভিক্ষে চাই। গরিব দেখেই তো সাহায্য চাই, দিন না কাকু। দাঁড়া দাঁড়া, দিচ্ছি আমি। এরপর যোগ্যকাক 5 টাকা দিয়ে চলে যায়। এভাবে সারা দিন ভিক্ষে করে টুনটুন বেশ কিছু টাকা পায়। বাহ, আজ তো বেশ কিছু টাকা পেয়েছি, গুনে দেখি তো, 1, 2, 3, 4। ও মা, আজ তো আমি 200 টাকা পেয়েছি। এবার তাহলে আমি বড় আজ মায়ের জন্য একটু জিলাপি নিয়ে যাই, মা জিলাপি দেখলে খুব খুশি হবে, আর আমাকে মায়ের মতো আদর করবে নিশ্চয়ই। এসব ভেবে ছোট্ট টুনটুন কিছু টাকা দিয়ে জিলাপি কিনে নিয়ে যায়। কিরে মুখ পুড়ি, কি নিয়ে এসেছিস শুনি, দেখি দেখি। এই দেখো মা, আমি তোমার জন্য জিলাপি নিয়ে এসেছি, তুমি খুশি হওনি মা? ও মা, জিলাপির কথা বাদ দে, আগে আমাকে টাকা দে, কত টাকা এনেছিস দেখি দেখি। আরে শোন, জিলাপি এনেছিস দেখে এত আদিখিত দেখানোর কি আছে বুঝি না আমি। এবার যা রান্না উঠিয়ে দে, তবে শোন রান্না যেন সুন্দর হয়। মায়ের কথায় টুনটুন মন খারাপ করে রান্না করতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন টুনি যখন রেল স্টেশনে ভিক্ষে করছিল, এমন সময় দেখে যে এক কাকুলি কাক তার মেয়েকে রেল স্টেশনের খাবার খাওয়াচ্ছে। শোনা মেয়ে আমার, আর একটু খেয়ে নে মা, না খেয়ে থাকলে যে পেট ব্যথা করবে, তখন কি করবি শুনি? না মা, আমি আর খাবো না, তোমাকে কতবার বলবো আমি যে আমার পেটে একদম ভরা, তুমি আমাকে জোর করো না তো আর। ঠিক আছে, তাহলে আমি আর খাবো না, তারপর ট্রেন আসলে বুঝিস না খাইয়ে তোকে রাখবো আমি। এমন সময় কাকুলি টুনটুনকে দেখতে পায়। এই মেয়ে, এদিকে এসো, শুনে যাও, এসো এসো। কাকুলির ডাক শুনে টুনটুন সেখানে আসে, আর কাকুলি টুনটুনকে বলে, খাবার খাবে? আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম, কিন্তু ও তো খাবে না, তাই এসো আমি তোমাকে খাবার খাইয়ে দেই। এরপর কাকুলি টুনটুনকে খাবার খাইয়ে দেয়। একি মেয়ে, তুমি কাঁদছো কেন? আসলে মাসিমা,
এর আগে কখনো কেউ আমাকে এভাবে খাইয়ে দেয়নি তো, এবার তবে আমি আসি মাসিমা। এরপর টুনটুন সেখান থেকে চলে আসে, এভাবেই দিন কাটতে থাকে। মায়েরা তাহলে এভাবেই খাইয়ে দেয়? সত্যি যাদের মা আছে তাদের থেকে সুখী আর কেউ হয় না, তাদের কত ভাগ্য তারা মায়ের আদর পায়। এসব বলতে বলতে টুনটুনের চোখ পড়ে ঘরে রাখা এক পুরনো বাক্সের দিকে। এরপর টুনটুন সেই বাক্সটি খোলে, ওখানে টুনটুনের কিছু খেলনা ছিল। এরপর টুনটুন একটি লকেট নেয় আর ওর বাবার কথা মনে পড়ে যায়। মা টুনটুন শোন, এই লকেটে তোর নাম লেখা আছে। আমি যখন তোকে কুড়িয়ে পাই তখন তোর গলায় এটা ছিল, তাই তুই এটা সব সময় পরে থাকবি। এমনও হতে পারে এই লকেট তোর ভাগ্য বদলে দিবে। আজ থেকে আমি এই লকেট পরে থাকব আর কখনো খুলবো না। এরপর টুনটুন লকেট পরে, এভাবেই কষ্টে কাটছিল টুনটুনের দিন। একদিন টুনটুন বেলা করে ঘুমিয়ে থাকে, তখন মুন্নি এসে টুনটুনের মুখে এক মগ জল ঢেলে দেয় আর টুনটুনের ঘুম ভেঙে যায়। এই হতচ্ছাড়ি, তোকে এত বেলা করে কে ঘুমোতে বলেছে শুনি? ওঠ ওঠ বলছি, তোকে না বলেছি সকাল সকাল ভিক্ষে করতে বের হবে? মা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মা, আমার শরীরে অনেক জ্বর, আমি আর যেতে পারবো না মা। কি তোর এত বড় সাহস, আমার মুখের উপর না করে দিচ্ছিস? ওঠ ওঠ বলছি, এক্ষুনি যাবি। মুন্নির কথা শুনে টুনটুন বাধ্য হয়ে জ্বর শরীর নিয়ে ভিক্ষে করতে বের হয়। আমি যে আর এগোতে পারছি না, মাথাটা ঘুরছে, আমি মনে হয় মরেই যাব। মা আমাকে কখনো আদর দিল না, এমন জয়শরী নিয়েও আমাকে ভিক্ষে করতে পাঠালো। ঈশ্বর তুমি আর আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিও না। এসব বলে টুনটুন হাঁটতে হাঁটতে জ্ঞান হারিয়ে ফেলে আর স্টেশনের এক দম্পতি ওদের তুলে নেয়, টোনা আর টুনি। হঠাৎই টুনির নজর যায় টুনটুনের গলার লকেটের দিকে। টোনা, এ আমি কি দেখছি? এই লকেট তো আমার হারিয়ে যাওয়া টুনটুনের গলায় ছিল। তুমি পাগল হয়ে গেছো টুনি, এমন লকেট আরো কতজনে থাকতে পারে? তবে দাঁড়াও আমি দেখি এর ভেতরে কি নাম লেখা আছে। এরপর টোনা লকেট খুলতেই অবাক হয়ে যায়, কারণ এটি যে তাদের হারিয়ে যাওয়া সন্তানের নাম। তুই কে রে মা, তোর বাবা মা কে? এরপর টুনটুন ওর হারিয়ে যাওয়ার সব কথা খুলে বলে। সব শুনে টুনি অনেক খুশি হয়। আমরা যে তোর বাবা মা, তুই আমার হারিয়ে যাওয়া সন্তান রে মা। তুমি সত্যি বলছো? তুমি আমার মা আর তুমি আমার বাবা, কি মজা! তাহলে আজ থেকে আমিও মায়ের আদর পাবো, আমাকেও মায়ের আদর দিবে তুমি। ইয়ে কি মজা, হুররে! হ্যাঁ রে মা, আমি তোকে মায়ের আদর দিব। এরপর টুনি টোনা টুনটুনকে নিয়ে যায় আর টুনটুন মায়ের আদর পেয়ে বড় হতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।